أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসটি হচ্ছে আরবিতে কিভাবে আপনি গণনা করবেন দৈনন্দিন জীবনে আরবিতে কিভাবে গণনা করে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে যেভাবে গণনা করে আরবিয়ানরা ঠিক সেভাবে আজকে একটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্যই আজকে টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাস জীবনে প্রবাসী ভাইদের জন্য অবশ্যই কাজে লাগবে আজকের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি প্লিজ উক্ত চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বন্ধুরা এবং আপনাদের জন্য আরও কোনো নতুন জানার প্রয়োজন হয় বা উক্ত চ্যানেলটির মাধ্যমে কোনো কিছু শেখার প্রয়োজন হয় বা কীভাবে অ্যারাবিয়ানদের সাথে আরবিতে কথোপকথন করবেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সেভাবে তৈরি করার চেষ্টা করব যাক আর কথা না বাড়িয়ে আর দেরি না করে এখনই শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন কাগজে কলমে অবশ্যই নোট করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই কথোপকথন করবেন এতে করে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং আরেকটা জিনিস মনে রাখবেন একটা শব্দ দিয়ে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সেন্টেন্স নিজে নিজে তৈরি করবেন এবং নিজে নিজেই এগুলো বলার প্র্যাকটিস করবেন আপনার সহপাঠীদের সাথে ইনশাল্লাহ সাকসেস হবে ওয়াহিদ এক ওয়াহিদ এক ইতনাইন দুই ইতনাইন দুই ওয়াহিদ এক ইতনাইন দুই তালাতা তিন তালাতা তিন তারপর হচ্ছে আরবা চার আরবা চার ওয়াহিদ এক ইতনাইন দুই তালাতা তিন আরবা চার নেক্সট খামচা খামচা পাঁচ চিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট খামসা পাঁচ চিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট ওকে নেক্সট তিশা তিশা মানে হচ্ছে নয় তারপর হচ্ছে আশারা দশ অহেদাস মানে হচ্ছে এগারো অহেদাস এগারো ইতনাইনতাস বারো এখানে তিশা দিয়ে নয় বোঝানো হয় আরবা দশ অহেদাস এগারো ইতনাইনতাস বারো এরপর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে দশের পরে আপনি বলবেন অহেদাস ইতনাইনতাস তারপর হচ্ছে তালাতাস তেরো আরবাতাস মানে প্রত্যেকটা অহেদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিশা এগুলা অবশ্যই আগে ব্যবহার করবেন যেমন তালাতাস আরবাতাস খামসাতাস সিত্তাতাস তালাতাস তেরো আরবাতাস চোদ্দো খামসাতাস পনেরো সিত্তাতাস ষোলো তারপর হচ্ছে যেমন সাবা মানে হচ্ছে কত সাত সাবাতাস তারপর হচ্ছে তামানতাস তামানিয়া মানে আট তামানতাস আঠারো তারপর হচ্ছে তিশাতাস তিশাতাস মানে হচ্ছে ১৯ এরপর চলে আসেন তিশাতাসের পর অবশ্যই ব্যবহার করবেন অ্যাশ্রিন অ্যাশ্রিন মানে ২০ অ্যাশ্রিন ২০ আমি আবার বলছি সাবাতাস তামানতাস তিশাতাস অ্যাশ্রিন সাবাতাস ১৭ তামানতাস ১৮ তিশাতাস ১৯ এরপর ২০কে বলুন অ্যাশ্রিন এখন দেখেন অ্যাশ্রিন ২০ পরে কীভাবে বলতে হয় সেম অহেদ এশ্রিন মানে এশ্রিনের আগে অহেদ লাগাবেন আগে ইতনাইন ছোটোগুলো আগে এরপর বড়টা বলবেন একদম সহজ এগুলো পারলে আপনি ১০০ পর্যন্ত অবশ্যই পারবেন সেম পরবর্তীতে আসতেছি তো এখন হচ্ছে অ্যাশ্রিন অ্যাশ্রিন মানে ২০ এখন আমি যদি ২১ বলি একরে কথা বলে অহেদ অহেদটা আগে দিয়ে এরপর অ্যাশ্রিন ব্যবহার করব অহেদ এশ্রিন ইতনাইন এশ্রিন তালাতা এশ্রিন আরবা মানে কত চার আরবা এশ্রিন এশ্রিন মানে ২০ আরবা মানে চার তাহলে ২৪ একটা জিনিস মনে রাখবেন বড়টার আগে ছোটোটা ইউজ করবেন ঠিক আছে তারপর তিশা এশ্রিন ১৯ তামানিয়া এশ্রিন ২৮
সিত্তেশরিন ২৬, সাবায়েশরিন ২৭, তামানিয়েশরিন ২৮, তিশে এশরিন, মানে এশরিন আগে ওয়াহেদ ওয়াহেদ ইতনাইন তালাতে আরবা খামসা সিত্তা সাবা তিশা এগুলো লাগাবেন। এরপর দেখেন এশরিনের পরে আপনি বলবেন কি তালাতিন, এই যে সেটা নেক্সট আসতেছে, সেটা হচ্ছে যেমন আপনি বলবেন কি তালাতিন, তালাতিন মাত্র কত ৩০, তাহলে এখন যদি আপনি বলেন একটু চিন্তা করেন আমি যদি এখন ৩১ বলি তাহলে একরে কত বল অহেদ, তাহলে বলবো অহেদ তালাতিন ৩১, আরবা তালাতিন ৪০, হ্যাঁ অহেদ তালাতিন ৩১, সেম আরবা তালাতিন, তারপর হচ্ছে খামসা তালাতিন, সিত্তা তালাতিন, সাবা তালাতিন, তামানিয়া তালাতিন, তিশা তালাতিন, এখন তিশার পরে কত আপনার আসবে কিন্তু তালাতিন ৩০, এরপর আরবাইন। মানে আপনি একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি আপনি খেয়াল করবেন এশরিন তালাতিন আরবাইন খামসিন সিত্তিন তারপর হচ্ছে সাবায়াতিন, এরকমভাবে আপনি একটার পর একটা বলতে থাকবেন, বাট আগে বড়টার আগে ছোটোটা ইউজ করবেন। এখন দেখেন ষাট মানে কত সিত্তিন, তাহলে সাবাইন মানে কত ৭০, তামানিন মানে ৮০, তেশরিন মানে ৯০, এরপর আসেন মিয়া, মিয়া মানে কত ১০০, আর মিয়াতিন মানে হচ্ছে কত ২০০, সিত্তিন ৬০। এখন যদি আমি বলি ৬১, তাহলে এক মানে কত অহেদ, তাহলে অহেদ সিত্তিন, এরপর সাবাইন মানে কত ৭০, এখন যদি বলি ৭১, একের আরবি কত অহেদ, তাহলে অহেদ সাবাইন, সেম এরকম মিয়া মানে ১০০, মিয়াইন মানে হচ্ছে ২০০। এখন আসেন হাজারকে কীভাবে বলবেন, আলফুন মানে হচ্ছে হাজার, আলফুন হাজার। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট আবার গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন গণনার ক্ষেত্রে প্রয়োজনীয় সেগুলো মুখস্থ করবেন এবং কথোপকথন অবশ্যই করবেন, এতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে ইনশাল্লাহ। তো আমি যেভাবে বলছি প্রথম অহেদ থেকে আশারা পর্যন্ত অবশ্যই ভালোভাবে মুখস্থ করবেন, এরপর আশারা থেকে ২০ পর্যন্ত ভালোভাবে মুখস্থ করার পরে এশরিন তালাতিন, এরপর এগুলো ব্যবহার করবেন বড়টা আগে ছোটোটা আগে দিয়ে ৬১, ৬২, ৭১, ৮১ ইত্যাদি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।